হে বন্ধুরা, আজব রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, রহস্যময় ও রোমাঞ্চকর এপিসোডগুলি সবার আগে দেখার জন্য। হে বন্ধুরা, আজব রহস্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই এপিসোডে আমি তোমাদের বলবো স্বামী বিবেকানন্দের কিছু মহৎ বাণীর সম্পর্কে, যা আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো এপিসোডটি শুরু করার আগে একটু জেনে নেওয়া যাক স্বামীজির জীবনী সম্পর্কে কিছু কথা। স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন 12 জানুয়ারি 1863 সালে সোমবারে উত্তর কলকাতার গৌরমোহন মুখার্জি লেন আর কলেজ স্ট্রিটের মাঝামাঝি কোনো এক জায়গায়। তার পিতা ও মাতার নাম ছিল যথাক্রমে দুর্গাচরণ দত্ত এবং ভুবনেশ্বরী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন একজন অসাধারণ মেধাবী ছাত্র, আর সেই সময় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোট্ট নরেন্দ্রর প্রথম শিক্ষা শুরু হয় কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে, যেই স্কুলটির প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। 1879 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। তারপর তিনি শিক্ষার্থী হিসেবে যোগদান করেন প্রেসিডেন্সি কলেজে। এরপর তিনি ভর্তি হন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে, যেটার বর্তমানে নাম আজ স্কটিশ চার্চ কলেজ। সেই সময় তার সাক্ষাৎ হয় শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাথে। প্রথম প্রথম যুক্তিবাদী নরেনের রামকৃষ্ণকে বুঝতে একটু কষ্ট হচ্ছিল, কারণ শ্রী রামকৃষ্ণের এমন অনেক কথা তার মনকে বিচলিত করছিল এবং বারবার ভাবিয়ে তুলছিল, যা তিনি এর আগে কখনো কারোর মুখ থেকে শোনেননি। ধীরে ধীরে যখন তিনি শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে আরো পরিষ্কারভাবে বুঝতে পারেন, তখন তিনি নিজেকে শ্রী রামকৃষ্ণের হাতে সঁপে দেন একজন শিষ্যরূপে, এবং অচিরেই শ্রী রামকৃষ্ণের থেকে আধ্যাত্মিক জ্ঞান লাভের পর তিনি জীবনের আসল সত্যতা জানতে পারেন। তারপর তিনি তার নাম পাল্টে নরেন্দ্রনাথ বদলে স্বামী বিবেকানন্দ রাখেন। 1893 সালে 12ই সেপ্টেম্বর তিনি আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত মহাধর্ম সম্মেলনে গিয়ে সেখানে হিন্দু ধর্ম সম্বন্ধে একটি 10 মিনিটের বক্তৃতা দেন উপস্থিত সকল 7000 দর্শকের মাঝে। তিনি তার বক্তৃতার মাধ্যমে সেখানে উপস্থিত সকল মানুষের মন একেবারে জয় করে ফেলেন, এবং আশ্চর্যের বিষয় হলো এই যে আজও শিকাগো তথা সমগ্র আমেরিকাবাসী স্বামীজিকে ভীষণ শ্রদ্ধা করেন। আর তোমরা হয়তো অনেকেই জানো না যে শিকাগোতে তার নামে একটি রাস্তা আছে, যেটা তোমরা এখন ভিডিওর স্ক্রিনে দেখতে পারছ। অবশেষে 4 জুলাই 1902 সালে মাত্র 39 বছর বয়সে এই মহান মনীষীর মৃত্যু হয়। তো এই ছিল স্বামীজির মহান জীবন কাহিনী। এবার তাহলে জেনে নেওয়া যাক তার কিছু বিখ্যাত বাণী সম্পর্কে। আর কিছুরই দরকার নেই, দরকার শুধু প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, আর বিস্তার ও প্রেম একই কথা। সুতরাং প্রেমই জীবন, এটাই জীবনের একমাত্র গতি। কি সামাজিক, কি রাজনৈতিক, কি আধ্যাত্মিক, সব ক্ষেত্রেই যথার্থ কল্যাণের ভিত্তি একটিই আছে, সেটি এইটুকু জানা যে আমি আর আমার ভাই এক। এই কথাটি সব দেশ ও সব জাতির পক্ষে সমানভাবে সত্য। চোখ আমাদের পিছনের দিকে নয়, সামনের দিকে। অতএব সামনের দিকে অগ্রসর হও, আর যে ধর্মকে নিজের ধর্ম বলে গৌরববোধ করো তার উপদেশগুলিকে কাজে পরিণত করো। ঈশ্বর তোমাদের সাহায্য করুন। প্রত্যেক নারী পুরুষকে ঈশ্বরের দৃষ্টিতে দেখতে থাকো। তোমরা কাউকে সাহায্য করতে পারো না, কেবল সেবা করতে পারো। নিজেদের খুব বড় কিছু ভেবো না, তোমরা ধন্য যে সেবা করার অধিকার পেয়েছো, অন্যরা পায়নি।
দারিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি, নিজের মুক্তির জন্য তাদের কাছে গিয়ে তাদেরই পুজো করব, ঈশ্বর তাদের মধ্যে রয়েছেন। তোমাদের সবার ভিতর মহাশক্তি আছে, নাস্তিকের ভিতর তা নেই। যারা আস্তিক তারা বীর, তাদের মহাশক্তি বিকাশ হবে। শুধু সংখ্যাধিক্য দ্বারাই কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। অর্থ, ক্ষমতা, পাণ্ডিত্য কিংবা বক্তৃতা, এগুলির কোনোটারই বিশেষ কোনো মূল্য নেই। পবিত্র, খাঁটি ও প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন মহাপ্রাণ ব্যক্তিরাই জগতে সমস্ত কাজ সম্পন্ন করে থাকেন। কোনো ব্যক্তি অসত্যের দিকে আকৃষ্ট হয় তার প্রধান কারণ হলো এই যে, সে সত্যকে ধরতে পারছে না। অতএব যা মিথ্যে তা দূর করবার একমাত্র উপায় হলো যা সত্য তা মানুষকে দিতে হবে। সত্যটা কি তাকে সেটা জানিয়ে দাও, সত্যের সাথে সে নিজের ভাবের তুলনা করুক। তুমি তাকে সত্য জানিয়ে দিলে ওখানেই তোমার কাজ শেষ হয়ে গেল। ভগবান ও মানুষে, সাধু ও পাপীতে প্রভেদ কিসে? এই অজ্ঞানেই ভেদাভেদ হয়। সর্বোচ্চ মানুষ এবং তোমার পায়ের তলে অতি কষ্টে বিচরণকারী ক্ষুদ্র কীটের মধ্যে ভেদ কিসে? অজ্ঞানেও তাই এই ভেদ করেছে, কারণ অতি কষ্টে বিচরণশীল ওই কীটের মধ্যেও অত্যন্ত শক্তি, জ্ঞান ও পবিত্রতা, এমনকি সাক্ষাৎ অনন্ত ব্রহ্ম রয়েছে। তো বন্ধুরা, আজকের এই এপিসোডটি ঠিক এই পর্যন্তই। এপিসোডটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না তোমাদের বন্ধুদের সাথে। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের সমস্ত এপিসোডগুলি তোমরা সবার আগে দেখতে পাও। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে।